बोलते से आमी एक मुद्दत मैंने एक मुद्दत से मेरा मुर्शिद का खिदमत में मैं खिदमत करता रहा अनेक दिन आमी आमार शेखेर खिदमत करेछी आज के आमार शेख इंतकाल करे चले गेछेन अल्लाह दरबारे ऊपर चले गेछे एखन आर आमार शेखेर साथे आमार नामाज पड़ा हय ना तिनि एखन आर आमाके बोले ना ओ खाजा जाओ आमार जोन्नो किछु खाबार निये आसो এখন আর আমাকে ডাক দিয়ে বলে না ও খাজা যাও মুসল্লাটা বিছাও আজ আল্লাহর দরবারে একসাথে নামাজ আদায় করব সুবহানাল্লাহ এখন আর বলে না ও খাজা যাও আজকে সেহরিটা একসাথে করব আজকে আল্লাহর রেজা মন্দির জন্য আমার দয়াল নবীর খুশির জন্য রোজা রাখব সুবহানাল্লাহ অনেক বছর আমি আমার শেখের খেদমত করেছি আজকে তিনি নাই তিনি নাই আজকে ওই বিরহ ওই চোখের পানি এজন্য ঝরতেছে কারণ তেনার প্রেমে আমি মশগুল হয়ে আছি মহব্বতে আমার চোখের পানি ঝরছে তখন সেই ব্যক্তি সেই যুবক বলল শুনেছি শুনেছি এমনে কষ্টে মানুষ কান্না করে প্রেমে পড়লে কি কেউ কান্না করে আমার তো জানা ছিল না যে প্রেম মানুষকে চোখের পানি ফেলতে বাধ্য করে ইয়া খাজা সত্যি কি প্রেম এতটা এতটা ভিতরে এতটা গভীর যে প্রেমটা যখন অন্তরে চলে আসে এই প্রেমটা আসার পর চোখে দিয়ে শুধু পানি বের হয় কান্না কাটি বের হয় খাজা গরিবে নওয়াজ বলল হ্যাঁ প্রেমে অশ্রু ঝরে প্রেমে অশ্রু ঝরে যার অন্তরে প্রেম নাই সে কখনো এই প্রেমের মজা বুঝবে না ঠিক কি না আওয়াজ দিয়ে বলে বাবারা কষ্ট হচ্ছে খারাপ লাগছে এখন খাজা গরিবে নওয়াজ যখন এই কথা বলল এখন এই কথা শোনার পর সে যুবক বলছে আমিও এই প্রেমের মধ্যে আসতে চাই সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আমি এই প্রেমের মধ্যে আসতে চাই এই প্রেমের পথে চলতে চাই বুঝতে চাই কেন প্রেমে চোখের পানি ঝরে কেন শেখের বিরহে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে চোখের পানি পড়ে আমি শিখতে চাই তখন খাজা গরিবে নওয়াজ বলল যদি এই প্রেমের পথে আসতে চাও তাহলে বান্দা দুইটা শর্ত কয়টা শর্ত তাহলে শর্ত দুইটা একটা হলো তোমাকে কালমা পড়ে নিতে হবে আরেকটা হলো আমার মুরিদ হয়ে আমার সাথে থাকতে হবে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ বলুন এখন যখন খাজা গরিবে নওয়াজ এই শর্ত দিয়ে দিল সে যুবক বলল ঠিক আছে আমি তো বেদিন আমি আমার মার কাছে পারমিশন নিয়ে আসি যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো কি পারবো না আমি পারমিশন নিয়ে আসি সে যুবক মার কাছে চলে গেল মার কাছে গিয়ে বলছে মা আমি খাজা গরিবে নওয়াজের থেকে একটা প্রেমের কথা শুনে এসেছি আমার মনটা কেমন জানি ছটফট করছে মা আমাকে কালমা পড়তে দাও আমি ইসলাম ধর্মের অনুসারী হতে চাই সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ বলুন হেদায়েতের মালিক কে চিল্লা বলেন বান্দা কে এখন সেই যুবক বলছে মা আমি শেখ খাজা গরিবে নওয়াজের মুরিদ হতে চাই আমি শেখের মুরিদ হয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে এই প্রেমের ফালসাফাটা বুঝতে চাই ফালসাফাটা বুঝতে চাই মা বলছে তুমি অনেক জিদ্দি অনেক তেরা মানুষ তোমার তেরা তুমি একটা যেটা বলে ফেলো তুমি আকার কে আদমি হো যেটা তুমি একবার বলে ফেলো সেটা করে ফেলো ঠিক আছে যাও তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও করো কোনো সমস্যা নাই সে যুবক আসলো দরবারে খাজা গরিবে নওয়াজ আজমির শরীফে এসে খাজা গরিবে নওয়াজ মাইনউদ্দিন চিশতির কদমে পড়ে কালমা পড়ে নিল কালমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেল এখন সে সেই যুবক সেই যুবক যে অনেক হ্যান্ডসাম অনেক সুন্দর অনেক সুন্দর যাকে দেখে আজমিরের হিন্দুস্তানের মেয়েরা পাগল হয়ে যেত অনেক সুন্দর সে এমন সুন্দর ছিল তার বর্ণনা এরকমও পাওয়া যায় একবার যে ড্রেস পরতো ওই ড্রেস দ্বিতীয়বার পরতো না সুবহানাল্লাহ বলবেন না হিন্দুস্তানের সেই সমস্ত সুন্দরী যুবতী মহিলারা মেয়েরা তার সাথে একটু কথা বলার জন্য সম্পর্ক করার জন্য পাগল হয়ে থাকতো চিন্তা করতো যে এই যুবক যদি আমার প্রেমিক হতো হে যুবক এত সুন্দর চেহারা দিয়েছেন কে চিল্লা বলেন কে এটা সর্বদা থাকবে না আপনি যদি বৃদ্ধ হয়ে যান দেখেন একটা বৃদ্ধ মানুষকে যুবতী মহিলা বা মেয়ে পছন্দ করবে না ঠিক কি কিন্তু বৃদ্ধ হয়ে যান কপালে ভাঁজ পড়ে যাবে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে কিন্তু এরপরও আমার আল্লাহ বান্দাকে ভালোবাসে তাহলে সেই মওলার সাথে প্রেম করতে রাজি আছে কি নাই সেই মওলার বন্ধুদের সাথে প্রেম করতে রাজি আছে কি নাই খাজা গরিবে নওয়াজের দরবারে যখন সে গেল কালমা পড়ে মুসলমান হয়ে এখন খাজা গরিবে নওয়াজ যেখানে যেখানে যায় সেও সেখানে 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 এখন খাজা গরিবে নওয়াজ নামাজ পড়ে সেও নামাজ পড়ে সে সেহরি যখন খাজা গরিবে নওয়াজ সেহরি করে ইফতার করে সেও সেহরি করে ইফতার করে এভাবে বছর কেটে গেল খাজা গরিবে নওয়াজ ইমতিহান নেওয়া শুরু করলেন
এই তরিকতের জগৎটাই হলো ইমতিহান। কি ইমতিহান? ইমতিহান অর্থ বুঝেন তো, পরীক্ষা, ঠিক কি না? সে ইমতিহান সময় আসলো, খাজা গরিবে নওয়াজ বলল, এ যুবক, এ বাবা, যাও আগামী তিন দিন তুমি তোমার ঘরে চলে যাও, তিন দিন আমার সাথে আর তোমার কোনো সম্পর্ক নাই, এই তিন দিন তুমি আমার কাছে আসবা না। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। ইমতিহান, খাজা গরিবে নওয়াজের কথা শুনে যখন সে যুবক বলল, নো প্রবলেম, কোনো সমস্যা না, ঠিক আছে আমি তাহলে ঘরে চলে যাই, এটা কোনো সমস্যা না, আমি খাজা গরিবে নওয়াজের সাথে তো এতদিন থাকলাম, এখন ঘরে চলে যাই। তিন দিনের জন্য সে ঘরে চলে গেল, যখন ঘরে চলে গেল, এখন ঘরে যাওয়ার পর যেই ব্যক্তিটা প্রতিদিন তিনটা চারটা রুটি খেত, গোস্ত দিয়ে হালুয়া পরোটা খেত, যে খাবার খেত, আজকে মা খাবার বেড়ে দিল আদর্শ না বলে, এতদিন পর সন্তান এসেছে, কত কিছু কোরমা পালাও দিয়ে খাবার দিল, এতদিন যে এত পেট ভরে খেত, আজকে একটা লোকমাও গিলতে পারলো না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আর একটা লোকমাও গিলতে পারলো না। লোকমা যখন গিলতে পারলো না, মা জিজ্ঞেস করলো, ও গো বাবা কি হয়েছে, কি খাবার মজা হয় নাই, ভালো হয় নাই, তুমি কেন খাচ্ছ না? বলছে, মা আজকে কেন জানি খাবার পেটে ঢুকছে না, কেন জানি গলা দিয়ে খাবার নামছে না, রাখো মা আজকে খাবো না, আজকে একটু শুয়ে পড়ি, ক্লান্ত মনে হচ্ছে, মনটা কেমন জানি ছটফট করছে, মনে হচ্ছে কেন জানি কি জানি একটা একটা মিসিং মিসিং ভাব, কাকে জানি মনে হচ্ছে রেখে চলে এসেছি, কেমন জানি খারাপ লাগছে, মা আমাকে শুইতে দাও। সেই যুবক ছেলেটা শুয়ে পড়লো, চোখ বন্ধ করলো কিন্তু ঘুম আসছে না, চোখ বন্ধ করলো কিন্তু ঘুম আসছে না, মনের মধ্যে ছটফটানি, এটা কি প্রেম বলে, এটা কি ইশক বলে, ঠিক কি না? আর এখন খাবার মুখে দিয়ে নামে না, এখন সে পায়চারি করতে লাগলো, সে হাঁটতে লাগলো, ছটফট করতে লাগলো, মা এসে জিজ্ঞাসা করছে, বাবা কি হয়েছে আমার কাছে বলো, আমি তোমার মা, চেষ্টা করব তোমার মনের অন্তরের জ্বালা মিটানোর জন্য, কি হয়েছে কি হয়েছে? সে যুবক বলছে, মা আজকে মনে হচ্ছে ওই যে আজমিরে বসে আছে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতির সাথে আমার প্রেম হয়ে গিয়েছে, মা আজকে তেনাকে ছাড়া ভালো লাগছে না, এতদিন তেনার কাছে ছিলাম, আজকে একদিন আমার জুদাই বরদাস্ত হচ্ছে না, মা খাজা গরিবে নওয়াজের কাছে আমাকে যেতে হবে। মা বলছে, তাহলে যাও, দৌড়ায় যাও। বলতেছে, মা খাজা গরিবে নওয়াজ নিষেধ করেছেন, শেখ মুর্শিদ নিষেধ করলে শুনতে হয়, আদেশ করলে শুনতে হয়, তিনি নিষেধ করেছেন, যাওয়া যাবে না তিন দিনের আগ পর্যন্ত, মনে হয় ইমতিহান চলছে, এখন তো আমি তেনার কাছে যেতে পারবো না, মা আমাকে তেনার কাছে নিয়ে চলো, মা তুমি গিয়ে একটু খাজা গরিবে নওয়াজকে বুঝাও এই গোলামটাকে তেনার কাছে ডেকে নিতে, এই পাগলটাকে তেনার কাছে ডেকে নিতে, মা যাও তুমি বুঝাও, আমি তো যেতে পারবো না, তুমি গিয়ে বুঝাও। মা দৌড়ায় গেলেন খাজা গরিবে নওয়াজের দরবারে, খাজা গরিবে নওয়াজের কাছে গিয়ে বললেন, ও গো খাজা গরিবে নওয়াজ, আমার সন্তান আপনার জন্য পাগল হয়ে আছে, কি জাদু করেছেন, ইসলামের মধ্যে কি এমন প্রেমের রাজ আছে জানি না, কি মারেফাত আছে, কি প্রেমের ইশকের শরাব আছে, কোন শরাব পান করায় দিছেন, এখন আমার ছেলে তো ছটফট করছে, আপনি যদি তাকে ডাকে ডেকে না আনেন, ডেকে না আনেন, হয়তো সে ওখানে মারা যাবে, মরে যেতে পারে। যে খাজা গরিবে নওয়াজ হয়তো বা ওই সময় বলেছে, আবি আবি ইবতেদায়ে ইশক কা, ইশক কা চল রাহা হে হোতা হে ক্যা, আবি ইবতেদায়ে ইশক চল রাহা হে হোতা হে ক্যা, আগে আগে দেখ হোতা হে ক্যা, আগে আগে দেখ হোতা হে ক্যা, আবি ইশক কা মঞ্জর চল রাহা হে হোতা হে ক্যা, আগে আগে দেখ হোতা হে ক্যা, এখন তো ইশকের পরীক্ষা চলছে, ইশকের ফলসফা চলছে, ইমতিহান চলছে, এতক্ষণেই তুমি কাবু হয়ে গেছো, সামনে দেখো আরো অনেক কিছু অপেক্ষা করছে। খাজা গরিবে নওয়াজের দরবার থেকে যখন আবার সে মা দৌড়ায় গেল, বাবা খাজা গরিবে নওয়াজ তো তোমাকে ডাকছে না, বলছে এখন ইমতিহান চলছে, ইমতিহান নাকি চলছে, তোমাকে ডাকতে বারণ করেছে, যেতে বারণ করেছে। সে যুবক বলছে, মা তুমি তাড়াতাড়ি আবার যাও, আমি যদি আজকের মধ্যে খাজা গরিবে নওয়াজকে না দেখি আমি মারা যাব, আমার রূহ পারভাস করে যাবে, আমি বাঁচতে পারবো না, মা যাও, আমি না দেখলেও মারা যাব, দেখলেও মারা যাব, তুমি দৌড়ায় যাও। সে মা আবার দৌড়ে আসলো, তখন খাজা গরিবে নওয়াজের কাছে বললো, আমি মা হয়ে আপনার কাছে আরজি করছি, এই মায়ের কথাটা শুনেন, আমার সন্তানকে ডেকে পাঠান। খাজা গরিবে নওয়াজ বললো, যাও তুমি তো মা, মায়ের কথা তো ফেলা যায় না, মায়ের কথা তো ফেলা যায় না, যাও তোমার সন্তানকে বলো খাজা ডেকেছে, খাজা ডেকেছে, যাও আসতে বলো। তখন সেই সন্তান, সেই যুবক, হে যুবক বাবারা আপনাদেরকে বলছি, কোথায় চলছেন, ইশকের পথে চলে আসুন, দেখেন ইশকের মঞ্জার কি। সেই যুবক আস্তে আস্তে যখন খাজা গরিবে নওয়াজের দরবারে আসলো, এসে বলছে, এসে চুপটি করে দেখছে খাজা গরিবে নওয়াজ এভাবেই তেনার ভক্ত মুরিদদেরকে নিয়ে বসে আছেন, মুরিদান মুহিব্বানদেরকে নিয়ে, আশেকদেরকে নিয়ে, প্রেমিকদেরকে নিয়ে বসে আছেন। খাজা গরিবে নওয়াজের দিকে তাকিয়ে আছে সেই যুবক, খাজা গরিবে নওয়াজ তাকে ইশারা ডাকলো, কাছে আসো। কাছে এসে যখন
মাইক্রোফোন বসালো, যুবকের চোখে দিয়ে পানি পড়ছে। খাজা গরিবে নওয়াজের মঞ্জার দেখেন, যুবকের চোখে দিয়ে পানি ঝরছে। সেখানে যারা বসে আছে তাদের চোখে দিয়েও পানি পড়ছে। এক পর্যায়ে দেখতে পেলাম সে অবস্থায় খাজা গরিবে নওয়াজের চোখে দিয়েও পানি পড়ছে। খাজা গরিবে নওয়াজ সেই যুবককে বলল, কি ব্যাপার বাবা, আজকে খাবার খেয়েছিলা? খাবার খেয়েছিলা? সেই যুবক বলে, না আজকে তো একটা লোকমাও খেতে পারি নাই, একটা লোকমাও খেতে পারি নাই। খাজা গরিবে নওয়াজ বলে, আমিও খাই নাই। তুমি খাও নাই, আমিও খাই নাই, তুমি খাও নাই, আমিও খাই নাই। তখন খাজা গরিবে নওয়াজ বলল, আজকে ঘুমাইছিলা? আজকে কি চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করেছিলা? সে যুবক বলল, চোখ তো বন্ধ করেছিলাম কিন্তু ঘুম তো আসে নাই। খাজা গরিবে নওয়াজ বলে, আজকে আমিও ঘুমাইতে পারি নাই, আমিও ঘুমাইতে পারি নাই। সে খাজা গরিবে নওয়াজের কথা শুনে সে যুবক বলল, সে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া খাজা গরিবে নওয়াজ, ইয়া খাজা গরিবে নওয়াজ, এটা কি হচ্ছে, অন্তরের মধ্যে এত জ্বালা কেন? তখন খাজা গরিবে নওয়াজ বলল, তুমি যখন এক বছর বা দেড় বছর পূর্বে আমার কাছে প্রশ্ন করেছিলে যে ইশকে ইশকে কি কখনো চোখের পানি আসে, প্রেমে পড়লে কি কখনো চোখের পানি আসে, আজকে বুঝতেছো কেন চোখের পানি আসে? যখন শেখ পীর মুর্শিদ অন্তর থেকে দূর বা চোখের থেকে আড়াল হয়ে যায় তখন সে আশেক মাসুকের জন্য চোখের পানি ছড়ে। এজন্যই আমার রসুলে পাক হাদিস কুদসির মধ্যে বলেছেন, ইজারু জুকির আল্লাহ, যখন এক আশেক আরেক আশেককে দেখে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে, কারণ এক আশেক আরেক আশেক কে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। এক আশিক আরেক আশিককে দেখলে আল্লাহ আল্লাহর রাসূলের কথা মনে পড়ে যায়। তখন সে আশিক চোখের পানি ছেড়ে বললেন, ইয়া খাজা গরিবে নওয়াজ, আজকে বুঝতে পেরেছি এই প্রেমে কত জ্বালা। যদি আপনার আমার প্রেমে এত জ্বালা থাকে তাহলে আমি নবীর প্রেমে পড়লে কত জ্বালা, আর যদি নবীর প্রেমে পড়ে যাই এত জ্বালা হয় তাহলে মওলার প্রেমে যদি মনটা লাগিয়ে ফেলি যে হাইয়ুল কাইয়ুম প্রতি মুহূর্ত আমার জন্য অপেক্ষায় আছেন, যে বান্দা তুমি একবার আমি আল্লাহকে ডাকো আমি তোমাকে দশ বার বলবো, ও বান্দা তুমি এক পথ একটা কদম আমার দিকে হেঁটে আসো আমি খোদা দশ কদম তোমার দিকে হেঁটে যাব, তুমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসো আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইতে দৌড়াইতে যাব। সে আল্লাহর সাথে যদি বান্দার মন লেগে যায় তাহলে সেই প্রেমের কত জ্বালা। সেই কথা বলতে বলতে সেই যুবক বান্দা একটা চিৎকার দিলেন, আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিলেন, চিৎকার দিয়ে সেখানে ইন্তেকাল হয়ে শহীদ হয়ে গেলেন। প্রেম খেলা ইশকের মামেলা, কেউ তো জানে না রে, কেউ তো বুঝে না, ঠিক কি না? ঠিক কি? প্রেমিক ছাড়া খোদার দিদার কখনো মিলে না রে, কখনো মিলে না। সুবহানাল্লাহ বলুন। প্রেমিক ছিলেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। সুবহানাল্লাহ বলুন না। প্রেমিক ছিলেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার জলবায় পাহাড় জলে মুসা জলে না রে, মুসা জলে না। সুবহানাল্লাহ বলুন না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? প্রেমিক ছিলেন ইব্রাহিম নবী, ইসমাইল কে কুরবানি দিলেন। প্রেমিক ছিলেন ইব্রাহিম নবী, ইসমাইল কে কুরবানি দিলেন, কুরবানি নয় কুরবানি নয় প্রেমের বাহানা রে, প্রেমের বাহানা। সুবহানাল্লাহ। প্রেমিক ছাড়া খোদার দিদার কখনো মিলে না রে, কখনো মিলে না। চিল্লা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডান হাত তুলে দিয়ে বলুন আল্লাহু আকবার, আর একটু মহব্বতের আওয়াজ বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, একটা প্রেমের ময়দান মনে হচ্ছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।